জমিনের একজন বুজুর্গ রাষ্ট্রনায়ক জমিনের রাষ্ট্র পরিচালনা করে বাদশা হারুন রশিদ বড় বুজুর্গ এই বাদশা হারুন রশিদ একদিন ওলামায়ে কেরামদের ডাকলেন তার প্রাসাদে রাজপ্রাসাদে দাইকা সুন্দর আপ্যায়ন করে বললেন আমার একটা মাসআলা আমি হল করতে চাই সবাই আপনারা জবাব দিবেন বলে কত কঠিন বলে না কঠিন না আমার প্রশ্ন বড় সহজ আমি কোন দিন মরে যাব জানা নাই আপনারা উলামায়ে কেরাম একটু বলবেন আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী আমাকে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী এক একজন উলামায়ে কেরাম বললেন আপনি জাহান্নামী নাকি জান্নাতি বলার কোনো ওয়ে নাই হ্যাঁ আপনি এটা জান্নাতের পথের কাজ করলেন এটা জাহান্নামের কাজ করলেন তা বলা যাবে তবে আপনি নিশ্চিত জান্নাতি নাকি জাহান্নামী বলার কোনো উপায় নাই দ্বিতীয় তৃতীয় এভাবে সবাই বললেন আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার উপায় নাই তবে আপনি ভালো কাজ করলে বলা যাবে এটা নেক অন্যায় করেছেন বলা যাবে এটা গুনাহ নামাজ পড়েছেন ভালো কাজ নামাজ পড়েন না খারাপ সত্য বলেছেন ভালো কাজ ইনসাফ করেছেন ভালো জুলুম করেছেন খারাপ বলা যাবে কিন্তু আপনি যে জান্নাতি নাকি জাহান্নামী এটা নিশ্চিত বলা যাবে না নিরাশ হয়ে গেল বাদশা হারুন রশিদ বললেন বলেন উলামায়ে কেরাম আমি জান্নাতি না জাহান্নামী সবাই বললেন ক্ষমা চাই বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামী পুরা মজলিস চুপ এমনি টাইমে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন বাদশা যাহাব না আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আছেনি বলে আছে বলেন তা আপনার জবাবটা আমি দিতে চাই সামনে আসো সামনে এসে দাঁড়ায় গেল জবাব দিব আমি তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করনেওয়ালা বড় বাচ্চা কয় জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড় কয় তাহলে বেয়াদবি মাফ করবেন আপনার সিংহাসনে আমাকে বসায় দেন আপনি কিছু শোনার জন্য নিচে বসে বাচ্চা হারুন রশিদ তো জ্ঞানী মানুষ ডাক দিয়ে কয় রে উজির তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও বাচ্চাটারে আমার সিংহাসনে দাও বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বৈশা কয় এলমের সম্মানিত এমন হয় এলমেরা জাজু করদান বেসাপ খলকেরা দাদান জবাবে বাসাব হকনা দারাত দোস্তে খলকা জারে রা বিস্তে ই খাসলাতে একে দিন দারে রা এলেমের সম্মানিত এলেমের সম্মান তো এমনই হয় কি কয় হাটাজারি হুজুর হেলিকপ্টারে দৌড়ায় চরমনের হুজুর হেলিকপ্টারে দৌড়ায় মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক বয়ানে বলছি হাটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না চরমনের হুজুর দৌড়ায় না আজহারি দৌড়ায় না হাফিজুর রহমান দৌড়ায় না আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায় এলমেরা এজাজ করদান বেসাব খলকেরা দাদান জবাবে বাসাব এ সম্মান কে দেয় আল্লাহ দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী আর টাকা দিয়া সম্মান কিনছে জুতার বাড়ি লয়া দূর কোথায় সিংহাসনে বয়া কয় এলেমের সম্মান তো এমনই হয় এবার 9 বছরের বালক ডাক দিয়ে কয় সাহেব যাহা বোনা প্রশ্নটা আবার করেন
বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্নামী বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন খুব খেয়াল করেন কি বলে আপনার জীবনে এমন কোন অবস্থা হইছে নি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুনাহ করতে পারতেন কিন্তু এমনি করেন নাই কারো ভয় না এমনি আল্লাহর মহব্বত নিয়া করেন নাই বলে হ্যাঁ আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুনাহ করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই বালক বলে আল্লাহর জাত ও সিফাতের সাক্ষী রেখে বলছি আপনি নিশ্চিত জান্নাতি কয় বছরের বালক এই যে বালকে ফতোয়া দিছে হুজুর কি উপায় আছে হুজুরের একা কইলে কেমনে দাঁড়া এই বালক কেমনে বলল এই বালক কেমনে বললা দলিল দাও আ বালক বিনয়ের সাথে আদবের সাথে বললেন দলিল নেন কোরআন থেকে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হার কে দারাত خوف حق دار دل مدام جنة المأوى دها دورا مقام الله بلنا مراد لطي داريا هشاب دوار بھائي যেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হরনে কত তৈয়ার হে জু না মাঙ্গে উসে তু বেজার হে কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راعين وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا ہم سب مسافر ہے قبر آخر ٹھکانا، یہاں ہم سب مسافر ہے قبر آخر ٹھکانا، کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ، کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محبت پور ماجی بارا اسلامی عربیا مدرسہ کرتک آجیتو دو دوی دن بیپی اسلامی مہا شمیلون شما پنی دی نائی نوویمبر دو ہزار چوبیش محتی اے محفیل شمیلون اوبستید محترم شنمانی تو شما پتی دنیا اے ایمان نیا بیچے تھاکا کتھین ایمان نیا مورا تو آرو کتھین চাইলো এখন আর নেক আমল করার রাস্তা সহজ হয়ে যায় নাই কঠিন হইতেছে দিন দিন মন চাইলেই নেক করা যায় না নেকের ভ্যান্ডেলে আইও গুনাহ এত সুন্দর নেক কাজের ভ্যান্ডেল বেহেশতের বাগান বাড়ির থেকে ওয়াজে যাই বইলা আইসাও ওয়াজে ঘুরে আর মার্কেট করে আর উল্টা পাল্টা গল্প করে কবিরা গুনাহ করে নাই কি এই অযুহুলকে দোকানপাট নাই সেখানে আম্মা জানার বোনেরা নাই বিপরীত সাইডে পজিটিভ নেগেটিভ নাই যুবক যুবক নাই সওয়াব না কবিরা গুনাহ ওয়াজ হবে কোরআনের বয়ান হবে কান্নাকাটি হবে দোয়া হবে ওই জাহান্নামের বাগান কেন ওয়াজ উপলক্ষে দুই একটা দোকান থাকতে পারে চা বিস্কিট মানুষ পেরেশান হয়ে আসবে ক্ষুধা তৃষ্ণা একটু চা পান করতে পারে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন এমন দোকান কেন যেখানে মহিলা আসবে সুযোগ পাবে এখানে না সব জায়গায় ওখানের কবিরা গুনার দায় ভার কে নেবে কথা বুঝেননি হ্যাঁ বুঝে থাকেন খোলার দরকার নাই ভালো করে বড় কঠিন এমন দুনিয়া আইছে মরবি না তোরে বিদায় মারবি প্রতিযোগিতা চলতেছে মানুষ মারা প্রতিযোগিতা আর আমার দেশের যুবকেরা নাকি তেল লাগায় ঘুমায় দেশা দিন আর ঢাকাতে সাংবাদিক সামনে নিয়ে সম্মেলন করে মহিলা বোনেরা আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরোচ্ছে আর তুমি নাকি তেল লাগায় ঘুমাও স্বাধীন মুসলমান তো ঘুমাতে পারে না চতুর্মুখী ষড়যন্ত্র দাবানাল চলতেছে বেঈমানরাও পাগল মুনাফিকরাও পাগল মুসলমানের সাথে একসাথে মিশে খাইয়া লইয়া আবার গোপন খবর বেঈমানকে জানায় মাদ্রাসার উপরে আক্রমণ উলামাদের উপরে আক্রমণ আমি সেদিনও বলেছি আজও বলি মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন নিশ্চিন্তে যেদিন এদেশের জমিন কোরআন দিয়ে চলবে দিন ইসলামী স্টেট কায়েম হবে মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি সুথর থাকবে না যেদিন মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন সারা দেশ জুড়ে দুনিয়া জুড়ে দ্বীনের দাওয়াত চলবে কোরআনের কথা চলবে কোনো বেনামাজি থেকে অনুমতি লাগবে না সেদিন
বড় কঠিন ঈমান নিয়ে মরাও কঠিন বেঁচে থাকাও কঠিন আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করেন ভালো হয়ে চলবেন চলতে দিবে না চলতে দর্জন বন্ধু এক জায়গায় হইয়া বিড়ি টানতেছে এক বন্ধুকে আমি টানমু না কয় জবাই করে না আমরা আকাম করমু তুই পবিত্র থাকবি না হবে না কি মিশা বলতেছে ভালো থাকতে চাই থাকতে দিবে না মিথ্যা ষড়যন্ত্র মাথার উপরে আপনি এত মনে করেন কত আরামে আছি খাই আর ঘুমাই পরের বালি এক ষড়যন্ত্রের শিকার বিভিন্ন ভাবে মামলা হামলা এখনো মাথার উপরে মামলা কয়েকটা ওই যে পিরোজপুর গেছিলাম কে নিছে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুরে দাওয়াত দিলেন অলিপুর সাহেব গেলেন হাটহাজারীর হুজুর গেলেন বর্তমান হাটহাজারীর শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম গেলেন সেখানে ডিসি এসপি সব আসলেন তাদেরকে কেরেস্ট দিলেন তাদের নামে সব হুজুরগু দিলেন পকেট ভর্তি হাদিয়া দিলেন সবাই প্রশংসা করলেন এহসানের আমিও করলাম কিন্তু রশি আমার গলায় লাগলো অথচ হারাম একটা অংশ এই জিন্দেগিতে নাই আল্লাহর শুকর আমার বাপ তো ওই বাবা পৃথিবীতে আসার থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা ফুল প্যান্ট কেন হাফ প্যান্ট তো জীবনে বাবা পরাননি ছোটবেলা হয়তো অন্য সেই লুঙ্গি কানিফারা জামা পরে ওলামায়ে কেরাম অনেকে পরে আমার বাবা ওটাও পরান নাই আমাকে জীবনে নাজায়েজ না পরান নাই দস্তারখান সারা প্লেটে খানা দেন নাই দস্তারখান না থাকলে প্লেট টান দিয়ে নিয়ে যাইতে তো আল্লাহর শুকর এ পর্যন্ত আপনাদের দোয়া মুরব্বীদের দোয়া মা বাবার দোয়া ওলামায়ে কেরামের দোয়ার উপরে আছি আমার তো কোনো পুঁজি নেই এই দোয়া একটা পুঁজি চতুর্মুখী ষড়যন্ত্র যদি সঠিক পথে থাকি ইনশাআল্লাহ কোনোদিন ষড়যন্ত্রকারী সফল হতে পারবে পারে নাই পারবেও তবে দুঃখ লাগে দুঃখ লাগে বোতলের ভেতরে বিষ ঢুকাইয়া উপরে যদি মধুর লেবেল লাগায় দুঃখ লাগে সুন্দর নাম এহসান সুদ মুক্ত কারবার এখানে সুদ নাই তো যেখানে সুদ নাই সেটা তো বরকত রহমত সুদ মুক্ত ব্যবসা তো রহমত ওইদিকে নজর করে বলছি ব্যবসা তো হালাল কোরআনের আয়াত আবার সেখানে কথাও বলছিলাম আল্লাহ না করুন যদি দুনিয়া ঢুকে যায় ঠিকই তাই প্রমাণিত হলো হাজারো লাখো মানুষের টাকা পয়সা নিয়ে ভোগ বিলাসের আরাম আয়েশের মখমলের চাদর আল্লাহ কাউর উপরে জুলুম করেন না করেন অতএব আমি যদি সঠিক পথে থাকি আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে পাহারা দিবেন আর যদি অপরাধ করি কোন না কোন ওয়ে ঘুরে ঘুরে আমার উপরে বিপদ আসবেই যেহেতু আমি অপরাধী এজন্য মানুষের হালাল উপার্জনের ঘামের টাকা নিয়ে যারা টালবাহানা করে বিভিন্ন সংগঠন নিয়ে এহসান বহু আলেম আজকে ঘরে যেতে পারে না এই সমস্তর ভিতরে জরায় নিছে তাদেরকে মানুষের মন পাওয়ার জন্য ব্ল্যাকমেইল যাকে করা হয় বলা হয় আমাদের ব্ল্যাকমেইল করা হয়েছে এদের কঠিন বিচার হওয়া উচিত
আল্লাহ এদের সঠিক বিচার করে উম্মতের হালাল উপার্জনের এই টাকাগুলো তাদের হাতে যেন আসে হারাম টাকা না তো ভামের টাকা গরিবের টাকা তিল তিল করে জমা দেয় আর এ নিয়ে যদি কোনো লেবাজদারি কোনো ব্যক্তি এই ব্যানার লাগায়া ব্যবসার নামে টালবাহানা করে আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ কঠিন বিচারের কাঠ জড়ায় দাঁড় করায় দুনিয়াতেই কারণ হাদিসে আছে জুলুম করলে বিচার হবে মরার আগে জুলুম করলে বিচার হবে মরার আগে আমিও তো বিচার চেয়েছি যাহা অন্যায়কারীর সঠিক তদন্ত করে তার বিচার করা হোক যেন কোনোদিন এই জমিনের মধ্যে আর কেউ মানুষের হালাল উপার্জনের টাকা নিয়ে টালবাহানা করতে না পারে এজন্যই তো ইসলাম এজন্যই তো মদিনার ইসলাম এজন্যই তো আমার রসুল রাষ্ট্রীয়ভাবে রাজনীতি ইসলাম দিয়ে রাষ্ট্র চালায় দেখায় দিয়েছেন শান্তি কিভাবে দেওয়া যায় আবু বকর সিদ্দিক রাজনীতির ময়দানে আসছেন রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন ওসমান বিন আফফান রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন শুধু শুধু একটা মামলা হয়ে গেছে এবার দৌড়াও এটা সত্য মিথ্যার কোনো কিছু নাই বাংলাদেশে একটা আইন হওয়া উচিত যে মিথ্যা মামলা যারা দিবে এদের বিচার হবে কঠিন আমাদের ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়নি মামলা সুযোগ পেলেই মামলা দেয় না তদন্ত নাই ধরো আগে জেলখানায় নাও এরপরে বলবে টাকা দাও 5 লাখ দাও 2 লাখ দাও বাস টাকা চলতেছে টাকার বাহানা চলতেছে এজন্য একটা আইন কে করবে জানি না হওয়া উচিত যে কোন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে তদন্ত সাপেক্ষে যে মিথ্যা মামলা দিবে ওর কঠিন শাস্তি হওয়া উচিত যদি এটা থাকে কোনোদিন নিরীহ মানুষ মিথ্যা মামলায় পড়বে না আর কোন জালেম কাউকে নিরীহ ব্যক্তিকে মিথ্যা মামলায় আটকাতে পারবে না আল্লাহর শপথ করে বলছি একজনে আমারে বলে আপনি এমন করছেন ভিন্ন বিষয় আমি বললাম এই মিয়া একটা দাড়ি কামানে মদখোর জেনা করে ওর মধ্যে আল্লাহর ভয় আছে তুমি একজন আলেম মনে করো আমার মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর জাত ও সিফাতের কসম হারাম ভাবে একটা পয়সা আমার জিন্দেগিতে নাই সঠিক পথে আছি বিদায় আল্লাহর শুকর চতুর্মুখী তুফানের মাঝে আল্লাহ এখনো রেখেছেন সম্মানের সাথে রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মান দেয়ার মালিককে বলতে চাই না কত মানুষ আছে মুরুব্বি দোয়া করবে শুধু 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 পেরেশানি মানুষের মধ্যে এখনো জেলখানের দিয়ে বাইর হইছে আলেম ওলামা কিন্তু হাজিরা দেওয়া লাগে কি বহু রাজনৈতিক নেতাদের মামলা ডিসমিস ওলামায়ে কেরামদের এখনো বহু মামলা ঝুলে আছে মিথ্যা মামলা হাজিরা দিতে হয় টাকা খরচ করতে হয় স্বাধীন হইছে কি স্বাধীন যদি হয়েই থাকে সব মুসলমানের কাছে দাবি বাংলাদেশের কোন থানায় জেলায় যেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে একটা মামলাও না থাকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো হয়রানি মিথ্যা মামলা যারা দিবে এদের কঠিন শাস্তির আইন করা উচিত আল্লাহ হেদায়াত দান করুন তো এত বয়ানের পরেও কেন ফলাফল জিরো এ কথাটা বলতেছিলাম একমাত্র কারণ জবাবদিহিতার ভয় নেই এজন্য আল্লাহ বল এ ভাই সাউন্ড কমে কেন মনিটরের সাউন্ড বক্সের সাউন্ড বাড়াও কানে আওয়াজ না আসলে কথা হবে না টাইম শর্ট আর 10-15 মিনিট আছে ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলেন হে নবী জানায় দেন
আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে তার ঠিকানা হবে জান্নাত ہر کے دارد خوف حق در دل مدام جنت المأوى دهد اورا مقام جزب حق چی زیم خاز انسو جا فضل وعمست در جملہ جہاں برو کوٹھین আল্লাহর আদালত বড় কঠিন এমন কঠিন হবে নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবেন উম্মতের কথা ভুলে যাবেন জমিনের একজন বুজুর্গ রাষ্ট্রনায়ক জমিনের রাষ্ট্র পরিচালনা করে বাদশা হারুন রশিদ বড় বুজুর্গ নাম শুনেন নাই এই বাদশা হারুন রশিদ একদিন ওলামায়ে কেরামদের ডাকলেন তার প্রাসাদে রাজপ্রাসাদে দাইকা সুন্দর আপ্যায়ন করে বললেন আমার একটা মাসআলা আমি হল করতে চাই সবাই আপনারা জবাব দিবেন বলে কত কঠিন বলে না কঠিন না আমার প্রশ্ন বড় সহজ আমি কোন দিন মরে যাব জানা নাই আপনারা ওলামায়ে কেরাম একটু বলবেন আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী আমাকে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী এক একজন ওলামায়ে কেরাম বললেন আপনি জাহান্নামী নাকি জান্নাতি বলার কোনো ওয়ে নাই হ্যাঁ আপনি এটা জান্নাতের পথের কাজ করলেন এটা জাহান্নামের কাজ করলেন তা বলা যাবে তবে আপনি নিশ্চিত জান্নাতি নাকি জাহান্নামী বলার কোনো উপায় নাই দ্বিতীয় তৃতীয় এভাবে সবাই বললেন আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার উপায় নাই তবে আপনি ভালো কাজ করলে বলা যাবে এটা নেক অন্যায় করেছেন বলা যাবে এটা গুনাহ নামাজ পড়েছেন ভালো কাজ নামাজ পড়েন না খারাপ সত্য বলেছেন ভালো কাজ ইনসাফ করেছেন ভালো জুলুম করেছেন খারাপ বলা যাবে কিন্তু আপনি যে জান্নাতি নাকি জাহান্নামী এটা নিশ্চিত বলা যাবে না নিরাশ হয়ে গেল বাদশা হারুন রশিদ তার স্ত্রীর নাম কি এই জুবায়দা এরে পর্দারারের আম্মা জানে না ভালো করে শুনেন ও এই বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়দা কত দামি একজন আল্লাহর বান্দী বাইতুল্লাহর পাশে দাঁড়াইছে কষ্ট হয় আপনাদের কষ্ট আমার হয় উড়া বসা করেন কেন কি ঘুমাইবেন দুনিয়ার পিছনে সব জীবন কাটাইলেন আল্লাহর জন্য কি দিলেন জিন্দেগিটার বরবাদ করলেন না মাইয়া বলার হক আদায় করলেন না বউয়ের হক আদায় করলেন এক মোবাইল দিয়ে দিছে বেঈমানের বাচ্চাগুলো এখন সারা রাত এই মোবাইলের হক আদায় ব্যস্ত আল্লাহর কাছে এটা তো কইতে আর বুঝে আল্লাহ মাইয়া বলা বউ না হইল মোবাইলের হকটা আদায় করছে হই আমি মাঝে মাঝে উদাহরণ দেই না রমজানে দেখবেন ইফতারির সময় রোজাদারের আগে বেরোজাদার দুই সাইডে ঢুকতে পারলে হোমানে আজান আছে পাঁচ মিনিট বুট খায় কি বুট খাও কেন কার রোজা রই নাই আব্বা এরা না আমি এরা যে খাওন শুরু করছে আর বন্ধ নাই ফাঁকে ফাঁকে খাইতেছে ইমাম সাহেব নামাজও হইরা দেখে এখনো খায় নামাজ নামাজ জীবনে পড়ি নাই বাবায় পড়ে নাই তো ইফতারি কেন খাও কেয়ামতের দিন আল্লাহ নাকি অনেক রাগ নিয়ে দাঁড়াবেন আদালতে ধমক দিয়ে যদি বলেন এই বেঈমান রোজা রাখছো নি রাখি নাই নামাজ পড়ছো নি পড়ি নাই আল্লাহ যদি বলি এই ভালা ইফতারিটাও কি খাইতে পারলি না এই উসিলায় যদি একটু লাইন পাওয়া ওই যে এক সোরার ঘরের সোরা বেয়াদব ছবি তোলার জন্য ভাগর একজনে এক কান্দে আব দিয়ে কয় হুজুর একটা সেলফি কেন কয় যদি আল্লাহ ইসিলে মাফ করে কত বড় দাজ্জাল আল্লাহ হেদায়াত দান আমি বানায় কই নাই হইতেছে
দেখেন না এইটাই যুগ্ম লাইন দিয়া হাত বাড়াই দিছো হ্যাঁ তো নাম আজ যে বাড়াইছি ওদিকে মামাতে মোবাইল ছবি তুলু এই 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 হাত বাড়ানে কোনো সওয়াব আছে এইজন্য আমি আটটা রাস্তা পকেটে লুকিয়ে নিয়েছি দেখেন না গুনার সহযোগিতা তো আমি করতে পারি অতসব মুনাজাতের পরে হাজার হাজার মানুষের সামনে কষ্ট স্বীকার কইরে বইয়া বইয়া আবার মুসাফা করি এটা কারো চোখে বাজে না ওই হারুন রশিদের স্ত্রী জুবায়দা বাইতুল্লাহর কিনা স্বপ্নে দেখে বাইতুল্লাহর কিনারায় দাঁড়ানো আছে আর চতুর্দিক থেকে মানুষ এসে জুবায়দার সাথে খারাপ আচরণ করতেছে জেনা করতেছে বুঝেননি কিছু না ঘুমাইতেছে জুবায়দা কই দাঁড়ানো স্বপ্ন দেখতেছে বাইতুল্লাহ দাঁড়ানো আর চারদিকে মানুষ কি করতেছে অপকর্মের জন্য পাশে এসে দাঁড়ায় গেছে অন্যায় করতেছে স্বপ্নের ব্যাখ্যা তো সবাই দিতে পারে না একজনের স্বপ্ন দেখছে মরা লাশের সামনে আব্বা যান নবী পিছনে সেই ইমাম জানাজার ইমাম হে নবী পিছনে মুক্তাদি স্বপ্নের ব্যাখ্যা একজনের চাইছে কয় তোর বাপে মরে গেছে খবর ল যাই দে সিট প্রণাম হয়ে গেছে কারণ নবীর সামনে ইমামতি কারো জায়েজ নাই হারাম জুবায়দা স্বপ্ন দেখা স্বপ্নের ব্যাখ্যা কর নেওয়ালা একজন বিজ্ঞ বড় আলেমের কাছে চলে গেল স্বপ্নের ব্যাখ্যাকারী ডাক দিয়া কয় কে স্বপ্ন দেখেছে বলে বিশ্বের একজন রাষ্ট্র নায়কের স্ত্রী রাজরানী জুবায়দা কয় ওর কফাল সান কফাল্লা জুবায়দা ও যে স্বপ্ন দেখছে বাইতুল্লার কিনারায় দাঁড়ানো আর চারদিকের মানুষায় জেনা করে এই জুবায়দার হাতের টাকা দিয়া বাইতুল্লার পার্শ্বে এমন খেদমত হবে যেই খেদমতের অংশে সবাই দুনিয়ার মানুষ গ্রহণ করবে ইসান কফাল জুবায়দার ঠিকই জুবায়দা নিজের টাকা দিয়া সরকারি টাকা না স্বামীর টাকা না নিজের টাকা দিয়া জুবায়দা বাইতুল্লায় মানুষ পানি পায় না নহর খনন করলো আজও মক্কা নগরীতে নহরে জুবায়দা নামের সে নহরের দেওয়াল আছে এই জুবায়দার একশো কাজের মহিলা একশো কয়শো এই জুবায়দার কাজের মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআনে হাফেজা একশো নারী সবাই জুবায়দা শিডিউল করে দিছে আমার বাড়িতে জানো ২৪টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআন তেলাওয়াত হয় তুমি আধা ঘন্টা করবা এরপরে কাজে যাও বাকি আধা ঘন্টা তুমি এরপরে তুমি কাজে যাও বাকি আধা ঘন্টা তুমি এরপরে তুমি কাজে যাও এইভাবে একশো জনারে সিরিয়াল এমন ভাবে দিছে ২৪টা ঘন্টা জুবায়দার বাড়ি কোরআন তেলাওয়াতের আওয়াজ আমগো কাজের মহিলা গু ভয় কি কাজের মহিলা বাদ দেন আমগো ম্যাডাম গু ভয় সারা জিন্দেগি চলে গেল কোরআনের সাথে সম্পর্ক নাই তেলাওয়াতের খবর নাই না নিজেও কোরআন পড়ে না স্বামী পড়ে না সন্তানের কোরআন পড়ায় মোবাইলে শুধু গান চলে আর সন্তানেরা মা বাবা এক রুমে সন্তান ভিন্ন রুমে সারা রাত মোবাইল চালায় কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনার প্র্যাকটিস করে এই সন্তান মা বাবার কথা শুনে না খেদমত করে না বাবা যদি তুমি আজমিরের তাবিজও লাগাও সন্তান খেদমত করবে না দোয়াই মুস করো না জানি জুতার বাড়ি মারি গাছ যেমন কথা ভাল লাগে বাচ্চা হারুন রশিদ বলে ওলামায়ে কেরাম বলেন আমি জান্নাতি না জাহান্নামি এই পর্দার আড়ালে আম্মা যান কিসের অভাবে আপনি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলেন আজ
এই স্টেজে 29 জন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা খবর নেন এদের মা বাবার মতো আজকে ঈদের আনন্দের মতো তাদের আর কোনো আনন্দ নাই প্রত্যেকটা মা বাবা ঈদের আনন্দে আছে আমার সন্তান হাফেজ কোরআন হাজারো হাজারো মানুষের সামনে মাথায় পাগড়ি নিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না আজ আমি আল্লাহ নিজের হাতে সম্মানের পাগড়ি পরাবো মুকুট পরাবো মা বাবারে ডাক দাও আর আমার সামনে মধু লাগায় কোরআন তেলাওয়াত করো ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম কোরআন পড়ো আর এক এক তলা বিল্ডিং এ লিফটে রাখার উঠো 6666 আয়াত পড়বি 6666 তলা বিল্ডিং এর উপরে চলে যাবি এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুত কদি বাদশা হারুন রশিদ বললেন বলেন উলামায়ে কেরাম আমি জান্নাতি না জাহান্নামি সবাই বললেন ক্ষমা চাই বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামি পুরা মজলিস চুপ এমনি টাইমে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন বাদশা যাহাবো না আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি বলে আছে বলেন তা আপনার জবাবটা আমি দিতে চাই সামনে আসো সামনে এসে দাঁড়ায় গেল জবাব দিব আমি তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করনেওয়ালা বড় বাচ্চা কয় জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড় কয় তাহলে বেয়াদবি মাফ করবেন আপনার সিংহাসনে আমাকে বসায় দেন আপনি কিছু সময়ের জন্য নিচে বসে বাদশা হারুন রশিদ তো জ্ঞানী মানুষ ডাক দিয়ে কয় রে উজির তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও বাচ্চাটারে আমার সিংহাসনে দাও বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বৈশাখ কয় এলমের সম্মানিত এমন হয় এলমেরা জাজু কর দন বেসাপ খলকেরা দাদন জবাবে বাসাওয়াব হকনা দারত দোস্তে খলকা জারে রা বিস্তে ই খাসলাতে একে দিন দারে রা এলেমের সম্মানিত এলেমের সম্মান তো এমনই হয় কি কয় হাটাজারি হুজুর হেলিকপ্টারে দৌড়ায় চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক বয়ানে বলছি হাটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না চরমনাইর হুজুর দৌড়ায় না আজহারি দৌড়ায় না হাফিজুর রহমান দৌড়ায় না আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায় এলমেরা এজাজু কর দন বেসাব খলকেরা দাদন জবাবে বাসাব এ সম্মান কে দেয় আল্লাহর দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী আর টাকা দিয়া সম্মান কিনছে জুতার বাড়ি লয়া দূর ঠিক নি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে
زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا گز پھول ہے یہ دنیا ایک مثل کا گز پھول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تازہ یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تازہ شاہ و دولت سب فقیر گر نیک نہ شاہ و دولت سب فقیر گر نیک نہ زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی ارے تو سامنے آ گاو بھالو کوئی تائز کو بیان بات دی غزل کے نمی جائے কোথায় সিংহাসনে বয়া কয় এলেমের সম্মান তো এমনই হয় এবার 9 বছরের বালক ডাক দিয়ে কয় সাহেব জাহাবুনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্নামী বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন খুব খেয়াল করেন কি বলে আপনার জীবনে এমন কোন অবস্থা হইছে নি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুনাহ করতে পারতেন কিন্তু এমনি করেন নাই কারো ভয় না এমনি আল্লাহর মহব্বত নিয়া করেন নাই বলে হ্যাঁ আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুনাহ করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই বালক বলে আল্লাহর জাত ও সিফাতের সাক্ষী রেখা বলছি আপনি নিশ্চিত জান্নাতি কয় বছরের বালক এই যে বালকে ফতুয়া দিছে হুজুর গো উপায় আছে হুজুরের একা কইলে কেমনে দাঁড়া এই বালক কেমনে বলল এই বালক কেমনে বললা দলিল দাও আ বালক
বিনয়ের সাথে আদবের সাথে বললেন দলিল নেন কোরআন থেকে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হার কে দারাত খাউফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া দিয়াসাল মুস্তাগীসিন হদিনা নফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর নেক তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে জবাব কে দিল নয় বছরের বালক এত বড় সান কবল্লা বালকটা কে এই কফলকার এই এলেমের ভান্ডার অরে এই বাচ্চাটারে এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কয় কত বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসসির কয় না তাহলে এই বড়র ভ্যালু কি তোমার পড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে না ওই পড়াইয়ের কোনো লাভ নাই এই পড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে যত বড় মুক্তি যত বড় মুহাদ্দিস যত বড় বক্তা হই না কেন সাহাবাদের সাথে তুলনাই হবে না আবার সাহাবায়ে কেরাম কত বড় কত বড় কত বড় এলেম ওয়ালা আমার নবীর সমান জোরে বলো আমার নবী কত বড় নবী কয় আল্লাহ আমারে এত বেশি এলেম দান করেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউয়াল আখিরের এলেম সব দিবেন আদমেরে যা দিবেন ওটাও আমারে দিবেন মুসা নবীরে যা দিবেন ওটাও আমাকে দিবেন ঈসা নবীকে যে এলেম দিবেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন ইব্রাহিম নবীরে যা দিবেন তাও আমারে দিবেন আর আল্লাহ আমারে এত দেন কেন আল্লাহ আমারে বেশি আদর করে মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ইসমাঈল আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু নূহ নবী আল্লাহর বন্ধু আমি মুহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক ও গো নবীর উম্মতের কুরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে ওল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ওল সিরাত মিজানে এরে নবীর আশিক নবী বলেন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন তার মানে কম না বেশি ও ভাই ধৈর্য ধরলে কিছু কই নাইলে সাইরে নাই আহ নবী বলেন আমাকে অনেক বেশি আল্লাহ দিয়েছেন আল্লাহ কয় দিছি আমি আমার পাত্র থেকে কি দিছি এটা না আমি জানি বুঝেন নাই আল্লাহ কয় আমি কি দিছি মা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা ও রহমতের নবী আমি আমার বিশাল বড় এলেমের ভান্ডার থেকে আপনাকে এলেম দিছি খুবই সামান্য কম না বেশি অনেক কম
এবার বুঝেন কত এলেম আল্লাহর কাছে জমা আছে উদাহরণটা আমি এভাবে দেই আমার পকেটের ভিতরে 1 লাখ টাকার একটা বান্ডিল আছে নাই আমি বলতেছি ও পেস লাগাই না কই বাইর করে 1 লক্ষ টাকার বান্ডিল একজন অসহায় ব্যক্তি একা হুজুর আমার 1000 টাকা দেন আমি অসহায় আমি 1 লাখ টাকার বান্ডিল থেকে 5000 দিলাম খুশি না বেজার খুশি ঠেলা লাভ দিয়ে লঙ্গি ছিড়া গেছে অনেক পাইছি অনেক 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 আমি ডাক দিয়ে কইরে পাগলা তোর হিসাবে তুই পাইছো অনেক কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি নবী বলেন আল্লাহ অনেক ইলম আমাকে দিয়েছেন আল্লাহ কয় দিছি সামান্য রিজার্ভ ফান্ডে জমা রাখছি অনেক লাগলে দিব লাগলে দিব লাগলে দিব কয় কেমনে লাগবে কয় চাইতে থাকো নবী তুমি মাঝে মাঝে এলেন চাও আর আমি ফাঁকে ফাঁকে রিজার্ভ থেকে দান করব রিজার্ভ থেকে ও নবী দোয়া এটাই করিও অকুর রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ওয়াল্লাহ আমার ইলম বাড়ায় দাও মাঝে মাঝে আমি দিব আমি আল্লাহ দেওয়া কম আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব চাইলেই পাইবা চাইলেই পাইবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে চাইছেন কাফিয়া পর্যন্ত পড়ার পরে বাকি ইলম আল্লাহ কিতাব সারা সিনায় দান করেছে ইলমে রায়া যুকর দান বেহসাব খলকে রাদা দান জবাবে বাসওয়া আপনি চাইলো পাইবেন আল্লাহর এলেম অভাব নাই ওই যে বালক পেয়ে গেছে ওইটা বুঝাইতে চাইছিলাম বালকের আল্লাহ এলেমের ভান্ডার খুলে দিছেন শত উলামায়ে কেরাম জবাব দিলেন একটা কিন্তু বালক এমন জবাব দিলেন যে কোরআনের দলিলের সাথে মিল আছে না নাই এই সানকফাল ওয়ালা বালক হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى গতকাল আর তার পরশুদিন আমি জিরি মাদ্রাসায় হাজারো তালিবুল ইলমদের বলেছিলাম ও ছাত্র ভাই এলেম কিন্তু দুই লাইনে আসে কোনটা নিবা নবী বলেন এমন এলেম দিও যে এলেমের দ্বারা যেন আমি উপকৃত হই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ এমন এলেম তুমি আমাকে দিও যেই এলেম নবী পাইছেন ও আল্লাহ ওই এলেম দাও যে এলেমের দ্বারা আমার উপকার হবে উন্নতের ফায়দা হবে আমার এলেম দিয়া যদি আমার আদব শিখতে না পারি এই এলেম এলমে না ফেয়ে না আমার এলেম যদি আমাকে বিনয় করতে না পারে ওই এলেম এলমে না ফেয়ে না উপকারী এলেম না এটা ইবলিসি এলেম আমার এলেম যদি আমাকে খালি ফুলায় ফুলায় বড় বড় আনা খাইরুম মিনহু আনা খাইরুম মিনহু আমি সবার থেকে ভালো সবার থেকে ভালো এটা মদিনার এলেম না এটা ইবলিসের এলেম ও ছাত্র বাবারা কলিজার টুকরা তালিবুল ইলম এলেম যদি চাও আল্লাহর কাছে রহমতের নবী যদি দোয়া করেন ইন্নি আসআলুকা ইলমান নাফিআ এলেম দিয়া যদি ওস্তাদের দোয়া নিতে না পারো ওই ইলম তো ইলমে নাফে না এলেমের দ্বারা যদি মা বাবার থেকে দোয়া নিতে না পারো ওই ইলম তো ইলমে নাফে না এলেমের দ্বারা যদি মানুষের সাথে ভালো আচরণ দেখাইতে না পারো ওই এলেমটা এলমে না ফেয়ে না এটা উপকারী এলেম না এটা ধ্বংস করার এলেম আর ধ্বংস হইয়েই যাইতেছে টের পায় না এখানে বৈষয়ে কিন্তু বলছিলাম বাচ্চা কেন অসুস্থ তোমার বাচ্চা তো শিশু বাচ্চা গুনাহ করে না অসুস্থ কেন তোমার গুনার শাস্তি চলতেছে তুমি টের পাও না এলমে নাফে দান করেন আল্লাহ আমাদের এলমে নাফে দান করেন
আমিনও কয় না ইমাম শাফিঈকে আল্লাহ ইলমে নাফি দান করেছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলমে নাফি আল্লাহ দান করেছেন অল্প ভাই অল্প সামান্য কিন্তু আল্লাহ শয়তানি ইলম না মদনী ইলম চাই হ্যাঁ ইলমে নববী চাই যে ইলম দ্বারা আমি উপকৃত হব যে ইলম আমাকে সম্মান দিবে আমাকে বিনয় করবে আমাকে তাওয়াজু আলা বানাবে আমাকে কেবির মুক্ত করে দিবে আমাকে গুনাহ মুক্ত করে দিবে আল্লাহর পরিচয় আমাকে এনে দিবে আল্লাহর মারেফতের আমি ভান্ডার খোলা পাব ওই ইলমে নাফে আমি চাই আমার ইলম দিয়ে যদি অহংকারী করে মা বাবার সাথে বেয়াদবি করি এটা ইলম তো ইলমে নববী না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় ও আমার কলিজার যুবক আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় মানি তুমি হুজুর হওয়া লাগবে না 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 খোদার কসম হুজুর হওয়া লাগবে না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ তুমি স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসা আইসা ঝামেলা কইরো না আমগো মাদ্রাসায় ছাত্র তো হাখারি যায় ঠিক না আমগো স্কুলের ছাত্র দার করা লাগবে কোনো দরকার নাই স্কুলে আসো থাকো কলেজে পড়ো পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার জীবনের একটা বেয়াদব হইবা না তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনদিন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কোন বন্ধু যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায় জীবনটারে সফল বানায় নাও আর যদি জীবনটারে বিফল বানায় ডাক্তার হও আদব যদি না থাকে তাসলিমের মতো জুতার বাড়ি খায় পালানো লাগবে তাসলিমাও কিন্তু এমবিবিএস ডাক্তার কিন্তু বেয়াদব লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আদবওয়ালা জিন্দেগির বড় দাম আর আদবওয়ালা জিন্দেগি যদি চাও ডাক্তার হইয়াও তোমার জীবন সফল তবে লাগবে মা বাবার দোয়া মা বাবার দোয়া সারা জীবনে সফলতার দরজা আসবে না ওলামায়ে কেরামের দোয়া মুরব্বীদের দোয়া শিক্ষকের দোয়া এদের দোয়া সারা চলা যাবে না ও যুবক বাবারা কলিজার টুকরা যুবক তোমার মতো কত যুবক একটু নজর দিয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ওই সিমেন্ট ফ্যাক্টরিতে গাধার মতো কাম করে নামাজ সারে না রড ফ্যাক্টরিতে গিয়া দেখো তোমার মতো যুবকরা কাজ করে আজান হলে নামাজ পড়ে রমাজান মাসে এত কষ্টের মধ্যে একটা রোজাও ভাঙ্গে না তুমি পারো না কেন ও আল্লাহর বান্দারা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও এলাকার পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ পড়ে যার স্বামী আছে স্বামীর মাল হেফাজত করে সন্তান থাকলে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে আম্মা জান আপনি কেন পারবেন না আপনি তো ওই দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা তো নবীদের মায়ের মতো নারী আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী আরে সাহাবায়ে কেরামদের মা কত দামি আজকে 29টা সন্তানকে পাগড়ি দেয়া হলো হাফেজে কোরআন এদের মা কত কপালওয়ালা মা আপনারা তো এদের মায়ের মতোই দামি মা আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ইসমাঈল নবীর মা
خضر عليها السلام مت دامی ناری عیسی نبیر ما مریم علیها السلام مت دامی ناری بیمن فرعونر گھرے استری نام کی আসিয়া যে আসিয়া ফেরাউন এত বড় বেঈমান আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরে আসিয়া এমন দামি হয়ে গেল রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে কিয়ামতে আমার বিবাহ হয়ে যাব আরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি নামাজ পড়া কি পারতেন না স্বামীটারে বুঝাইতেন আপনার স্বামী তো একদিন দ্বীনের লাইনে চলে আসতো আপনি যদি স্বামীকে বুঝাইতেন স্বামী মা বাবার মায়ার ঘর ছাইরা চলে আরছি তোমার কাছে না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি জীবনে কোনোদিন অন্যায় অবৈধ হারাম টাকা ঘরে আনবা না মা যদি বুঝাইতেন কোনদিন স্বামী হারাম কামাই ঘরে নিত না আপনার সন্তানের রক্ত তো পবিত্র হারাম টাকা দিয়া রক্তকে নাপাক করবে কেন কেন ওই মহিলার রক্ত হারাম টাকার খানা দিয়া নাপাক করবে ও আল্লাহর বান্দিরা এখনো সময় আছে তওবা করে নেন যুবক বাবারা তওবা করে নাও জীবনে মা বাবার সাথে বেয়াদবি করে বড়দোয়া নিবা না উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবা মুরব্বী ওস্তাদ যারা শিক্ষকের দোয়া নিয়া চলবা পাঁচ বেলার নামাজ পড়বা নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে তওবার নিয়ত করিয়া খাঁটিভাবে যদি বলতে পারো আল্লাহ জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি ওই আমরা তো না খাইয়া মরি নাই সম্মান তো আমাদের কমে নাই তোমার চোখের সামনে তো দেখতেছো ওরে আমরা নবীর তরিকা মানিয়াও তো তিন বেলা খাই আর তুমি নবীর তরিকা বাদ দিয়া তিন বেলা খাও তুমিও রাতের বেলা ঘুমাও আমরা নবীর তরিকা ঠিক রাইখা রাতের বেলা ঘুমাই তুমি নবীর তরিকা বাদ দিয়া বাজারে যাও আর আমি নবীর তরিকা ঠিক রাইখা বাজারে যাই নবীর তরিকা জবাই কইরা দেশ বিদেশ ঘুরু আর আমি নবীর তরিকা ঠিক রাইখা দেশ বিদেশ সফর করি আমি পারলে তুমি কেন পারবা না আসলে অন্তরে ভয় নাই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঘুমের ঘরে মরণ হতে পারে পারে না আজকে তুমি এখানে তাজা বয়ান শুনতেছো কালকে হতে পারো তুমি মরা লাশ ঘুমের ঘরে আজরাইল যদি আসে আয়েশা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো বলো মুসলমান সন্তান আল্লাহর আদালতে কি জবাব দিবা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো নবীর কথা কি মিথ্যা মনে করেছো আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি খাইটা যদি বাহাদুরি করতাম রাস্তায় পারতাম কেন করি না রে বাবা একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় এই টুপির কারণে দাড়ির কারণে কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা আমগো মানুষে বলে শুনি আবার কত বিরুদ্ধে লেখালেখি করে আবার কত ষড়যন্ত্র চলতেছে রে বাবা এরপরে কোনো টুপি ফালাই না নামাজ সারি না দাড়ি কাটি না রে বাবা একমাত্র কারণ গুনা নিয়ে কবরে যাব না আল্লাহর আদালতে জাহান্নামী হয়ে দাঁড়াবো না এই কারণেই তো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর নবীরা পর্যন্ত যে আদালতে কান্না করবেন আমাদের উপায় কি হবে অতএব তওবা করে নাও আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর গুনা নিয়ে দাঁড়াবো না মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো শয়তানের ধোকায় পড়ে গুনাহ কম করি নাই আমার গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না শিক্ষকের সাথে বেয়াদবি করবো না মুরব্বীদের দোয়া নিয়ে উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করেন তওবা কবুল করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما
كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ودايار ماليك আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, কত উলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে, আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার। তওবার নিয়তে হাত উঠাইলাম, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ সারলাম, দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, মিথ্যা গুনাহ, গীবতের গুনাহ, হে আল্লাহ, গালাগালির গুনাহ, তওবা করলাম, এই গুনাহ অবস্থায় আর বাড়ি যাব না, গুনাহ নিয়ে কবরে যাব না, গুনাহ নিয়ে আপনার আদালতে দাঁড়াইতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ, একটা মশার কামড় সহ্য করতে পারি না, আয় আল্লাহ একটা বেতের বাড়ি সইতে পারি না। নবীজির বয়ান, ওরে গুনাহ নিয়ে যদি কেউ কবরের বিছানায় যায়, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবো রে মালিক। ও বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, বেপর্দাওয়ালা বাবারা, মা বোনেরা, আমার মাওলারে ফাঁকি দেওয়ার উপায় নাই। নবীরা যদি এত মাসুম বেগুনা হইয়া ও জীবন ভর কান্না করেছেন, সাহাবায়ে কেরাম এত